ওয়েলকাম টু স্পোর্টস রিভাইস তো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এই ভিডিওটাই কিন্তু কথা বলবো এটিকে মোহনবাগান এবং ওড়িশা এফসির মধ্যে যে ম্যাচটা হতে চলেছে সেই ম্যাচের প্রিভিউ নিয়ে সেই ম্যাচে কি হতে চলেছে ম্যাচের প্লেইং ইলেভেন কী হতে চলেছে নতুন যে সমস্ত সাইনিং এটিকে মোহনবাগান করেছে তাদের মধ্যে কারা থাকতে পারেন এটিকে মোহনবাগানের মেনস টিমে তো সেই সম্পর্কে তোমাদের বিস্তারিতভাবে জানাবো লেনি রড্রিগেস কি স্টার্ট করছে অ্যান্ড ডবল স্ট্রাইকারে কি যাচ্ছে এটিকে মোহনবাগান সব কিছু সম্পর্কে তোমাদের একটা ধারণা দিয়ে দেবো কিন্তু তার আগে অবশ্যই যারা আমাদের রেগুলার ভিডিও দেখছো কিন্তু এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই নিচে যাও নিচে গিয়ে যে চ্যানেলে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা প্রেস করে সাবস্ক্রাইব করলেই তোমরা সেই ভিডিও যে সমস্ত ভিডিও আমরা আপলোড করবো সেই ভিডিও নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে পেয়ে যাবে আর পাশাপাশি বেল আইকনটা অল করে দাও আর এখন ভিডিওটা একটা লাইক করে দাও চলো ভিডিওটা শুরু করো চলে আসি এটিকে মোহনবাগান এবং ওড়িশা এফসির মধ্যে ম্যাচের আপডেটে তো প্রথমে জেনে রেখে তাদের স্ট্যান্ডিং কি তো এটিকে মোহনবাগান কিন্তু রয়েছে দু নম্বরে চোদ্দ ম্যাচ খেলে তারা সাতাশ পয়েন্ট নিয়ে কিন্তু রয়েছে মুম্বাই সিটির ঠিক পেছনে মুম্বাই এক ম্যাচ বেশি খেলে তাদের পয়েন্ট তেত্রিশ তো মাত্র তিন পয়েন্টের গ্যাপ থাকবে এটিকে মোহনবাগান যদি কালকের ম্যাচটা যেতে এবং তারা কিন্তু এফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলার জন্যই যথেষ্ট ভীষণ রকমভাবে ঝাঁপাচ্ছে তো দেখা যাক তারা কালকের ম্যাচটা জিততে পারে কিনা অন্যদিকে ওড়িশা এফ সি একদমই লিগের শেষ দল উইকেস্ট দল বলা যায় মাত্র চোদ্দো ম্যাচের মধ্যে একটা ম্যাচ জিতেছে অন্যদিকে তারা আটটা ম্যাচ হেরেছে পাঁচটা ড্র করেছে তাদের পয়েন্ট কিন্তু মাত্র তো বুঝতেই পারছো যে ওড়িশা এফসিকে হারানোর সুযোগ কিন্তু রয়েছে এটিকে মোহনবাগানের কাজ তো কালকের ম্যাচে কি কি আপডেট রয়েছে দুটো দলের মধ্যে কী কী টিম নিউজ রয়েছে সেটা কিন্তু তোমাদের জানিয়ে দিই প্রথমেই আসি কিন্তু ওড়িশা এফসির ব্যাপারে ওড়িশা এফসির কিন্তু কোচ স্টুয়ার্ট ব্রকস্টার তো তিনি কিন্তু স্যাক করে স্যাক্ট হয়েছেন তাকে কিন্তু স্যাক করে দিয়েছে দাঁড়িয়ে দিয়েছে বলতে পারো ওড়িশা এফসি ম্যানেজমেন্ট তো কারণ তিনি একটা মানে খুব কন্ট্রোভার্সিয়াল কমেন্ট করেছিলেন তোমরা জানো যে রেফারিং নিয়ে খুব প্রবলেম হচ্ছে খুব ইস্যু হচ্ছে সমস্ত দলের বিরুদ্ধেই কিছু না কিছু ডিসিশান নিয়েছেন রেফারিরা তো এটিকে মোহনবাগান বলো এসসি ইস্টবেঙ্গল বলো প্রত্যেকটা টিমই কিন্তু ভুগেছে তো সেরকমই কিন্তু ওড়িশা এফসি ভুগেছিল এবং সেখানে কিন্তু একটা খুব কন্ট্রোভার্সিয়াল কমেন্ট করায় ওড়িশা এফসির কোচ স্যাক্ট হয়ে গিয়েছেন তো তাদের যে ভাই মানে যে সেকেন্ড কোচ সেকেন্ড কোচ বলতে অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট কোচ তো সেই অ্যাসিস্ট্যান্ট কোচ কিন্তু কালকের হেড কোচ হবেন তো হেড কোচ হিসেবে তার ফার্স্ট ম্যাচ হবে তো দেখা যাক তিনি কীরকমভাবে নতুনভাবে ওড়িশা এফসিকে সাজান তো ওড়িশা এফসি টিমে যে সবচেয়ে বড়ো আপডেটটা রয়েছে সেটা হচ্ছে যে তাদের ডিফেন্ডার স্টিভেন টেলার স্টিভেন টেলার কিন্তু জ্যাকব্র্যা পাশে খেলেন দুজন বিদেশি ডিফেন্ডার হচ্ছেন জ্যাকব ট্যার এবং স্টিভেন টেলর তো স্টিভেন টেলরের চারটি ইয়েলো কার্ড থাকায় কিন্তু স্টিভেন টেলর কা এটিকে মোহনবাগানের সঙ্গে ম্যাচে কিন্তু নামতে পারবেন না তো সেক্ষেত্রে কিন্তু একজন বিদেশি ডিফেন্ডার নিয়েই কিন্তু নামতে হতে পারে ওড়িশা এফসি কে উল্টো দিকে আসছি কিন্তু এটিকে মোহনবাগানের কথা তো এটিকে মোহনবাগান কিন্তু একটা সাসপেনশান রয়েছে তাদের কার্ল ম্যাকিউ কিন্তু কাঠ সমস্যার জন্য নামতে পারবেন না অন্যদিকে কিন্তু শুভাশিস বস এর চোট কিন্তু সেরে গিয়েছে যেটা যেরকম তোমাদের জানিয়ে দিয়েছিলাম আগের দিন তো শুভাশিস বোস কিন্তু কালকে ফিরতে পারেন তো সে সম্পর্কে পরে আসছি অন্যদিকে যে সোয়াপ ডিলটা হয়েছিল মার্সেলিনিয় টু এটিকে মোহনবাগান এবং ব্র্যাড ইনমান টু ওড়িশা তো সেই সোয়াপ ডিলের পরে কিন্তু ব্র্যাড ইনমান এবং মার্সেলিনা নিজের নিজের নতুন দলের হয়ে ম্যাচ খেলে ফেলেছেন মার্সেলিনো তো গোলও করে ফেলেছেন ব্র্যাড ইনমান সেরকম পারফরমেন্স করতে পারেননি তো দেখা যাক তারা তাদের নতুন দলের হয়ে পুরনো দলের এগেন্স্ট কীরকম পারফরমেন্স করেন সেটা কিন্তু দেখার বিষয় থাকবে তো কালকে কিন্তু এটা এটিকে মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ তো অ্যাওয়ে ম্যাচে কিন্তু এটিকে মোহনবাগানের পারফরমেন্স যথেষ্ট মানে ভয় ধরিয়ে দেওয়ার মতো মানে সেরকম ভালো পারফরমেন্স নয় যদি আমি হিসেব করি অ্যাওয়ে ম্যাচের রেসপেক্ট তো এটিকে মোহনবাগান কিন্তু রয়েছে আট নম্বরে মানে যদি শুধু আমি অ্যাওয়ে ম্যাচগুলোর পারফরমেন্স দেখি এটিকে মোহনবাগান কিন্তু রয়েছে আট নম্বরে ছটা অ্যাওয়ে ম্যাচ খেলেছে তারা তার মধ্যে দুটো জিতেছে দুটো ড্র করেছে এবং দুটো হেরেছে ছটা গোল করেছে এবং পাঁচটা গোল খেয়েছে আর তাদের ঠিক নিচেই রয়েছে ওড়িশা এফসি আটটা অ্যাওয়ে ম্যাচ খেলেছে একটা জিতেছে চারটে ড্র করেছে এবং তিনটে হেরেছে তো দেখা যায় কালকে এটিকে মোহনবাগান তাদের অ্যাওয়ে ম্যাচে যে বাজে পারফরমেন্স করার স্বভাব সেটা তারা মিটিয়ে ফেলতে পারে কি না এবার আসি টিম নিউজে যে কীরকম টিম সাজাতে পারেন কোচ অ্যান্থনিও লোপেজ হাবাস তো অবশ্যইভাবে কালকে কিন্তু মার্সেলিনিয়কে স্টার্ট করাবেন হানড্রেড পার্সেন্ট মার্সেলিনো তার ডেবিউ ম্যাচে গোল পেয়েছেন অসাধারণ গোল করেছেন রয় কৃষ্ণার সাথে জুটি বেঁধেছেন রয় কৃষ্ণার সাথে কিন্তু এডুগার্সিয়া এবং ডেভিড উইলিয়ামসকে পাচ্ছে না এটিকে মোহনবাগান ডেভিড ডেভিড উইলিয়ামসের চোট রয়ে এডুগার্সিয়ারও চোট রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু এই দুই বিশ্বস্ত মিডফিল্ডারকে তারা পাচ্ছে না তো সেজন্যই মার্সেলিনিয় হান্ড্রেড পার্সেন্ট স্টার্ট করবেন সবুজ মেরুন জনতাকে তিনি কিন্তু যথেষ্ট নির্ভরযোগ্যতা প্রোভাইড করেছেন তাদের চোট সারলে তারা ফিরবেন কিন্তু ততদিন কিন্তু মার্সেলিনিও অসাধারণভাবে আশা করা যায় যে রয় কৃষ্ণকে সাহায্য করবেন এবং নিজেও খুব ভালো পারফরমেন্স করবেন তার পাশাপাশি কিন্তু লেনি রদ্রিগেজের কথাই আসি তো লেনি রদ্রিগেজও কিন্তু স্টার্ট করতে পারেন কালকের ম্যাচটা কারণ কি তোমরা অনেকেই জানো যে হা লোপেজ হাবাস কিন্তু আগের দিনের যে ম্যাচে যেরকম প্র্যাকটিসে পারফরমেন্স করেন খেলোয়াড়রা এবং যেরকম ফর্মে থাকেন তা সেই রেসপেক্টে কিন্তু টিম গঠন করেন তো সেরকম দেখতে গেলে কিন্তু অবশ্যইভাবে লোপেজ লোপেঝাভাবাস জানিয়েছেন যে লেনি রদ্রিগেজ কিন্তু দলে যোগ দেওয়ার পরে খুব ভালো পারফরমেন্স করছেন প্র্যাকটিসেও কিন্তু খুব চনমনে ছিলেন তাকে যথেষ্ট ফিট এবং ইনফর্ম দেখিয়েছে তো সেক্ষেত্রে কিন্তু লেনি রদ্রিগেজকে তিনি রাখতে চাইছেন বলেই শোনা যাচ্ছে তো লেনি রদ্রিগাজ কিন্তু স্টার্ট করতে পারেন মাঝ মাঠে প্রণয় হালদারের জায়গায় স্টার্ট করতে পারেন তো আমরা জানো যে প্রণয় হালদার স্টার্ট করলেও প্রণয় হালদার কিন্তু বেশ কিছু সময় ধরেই অফ ফর্মে যাচ্ছেন নামলেই যেন কাট খাবেন এরকম একটা ব্যাপার তো প্রণয়ের জায়গায় কিন্তু লেনিকে প্রথম দেখতে পেতেই পারে এটিকে মোহনবাগান সমর্থকরা তার পাশাপাশি ফরমেশান নিয়ে একটু কথা বলে নিই তো এটিকে মোহনবাগান কোচ হাবাস কিন্তু জানিয়েছেন যে মোহনবাগান কিন্তু কালকে অ্যাটাকিং খেলতে পারে অ্যাটাকিং খেলতে পারে কারণ চোট আঘাতের সমস্যা রয়েছে এটিকে মোহনবাগান টিমে তো সেক্ষেত্রে কিন্তু তারা পরপর পয়েন্ট তুলে তাদের প্লে অফে জায়গা সিকিওর এবং তার পাশাপাশি কিন্তু এ এফসি চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফায়ার করার জায়গাটাকেও পোক্ত করে নিতে চাইছে তো গোল করলে কিন্তু ব্যাপারটা হবে তোমরা জানো আগের দিন কেরালার এগেনস্টের ম্যাচে কিন্তু পর পর গোল করে তিন দুই জিতিয়ে দিয়েছিল রয়ক্রিস তো সেক্ষেত্রে তারা হয়তো দুই স্ট্রাইকারে ডাবল স্ট্রাইকারে যেতে পারে সেক্ষেত্রে কৃষ্ণার সঙ্গী হয়তো মানবীর সিং কিংবা নিয়ে হবেন তবে মার্সেলিনিয় হওয়ার থেকে মানবীর সিংয়ের হওয়ার সম্ভাবনাটা একটু কম মার্সেলিনিয় এবং রয়কৃষ্ণ হয়তো স্টার্ট করবেন মানবীর একটু উইং থেকে খেলবেন এবং তার পাশাপাশি কিন্তু সুভাষিষ বসু কালকে ফিরতে পারেন তবে অবশ্যই অনেকটা সেই সুভাষিষ বসুর ফেরার অনেকটাই কিন্তু নির্ভর করছে তিনি প্র্যাকটিসে রকম পারফরমেন্স করছেন প্লাস তিনি রকম ফর্মে রয়েছেন এবং তিনি কি পুরোপুরি ম্যাচ ফিট সেটা কিন্তু একদমই অ্যান্থনিও লোপে ঝাবাসের ডিসিশনের উপর ডিপেন্ড করবে তিনি যদি না খেলতে পারেন তাহলে অবশ্যইভাবে কিন্তু সুমিত রাথি স্টার্ট করবেন এবং অন্যান্য প্লেয়ারদের মধ্যে কিন্তু কোনো সমস্যা নেই মাঝ মাঠে লেনি রদ্রিকে স্টার্ট করবেন তোমাদেরকে জানিয়েই দিয়েছি এবং শেখ সাহিল কিংবা প্রণয়ের মধ্যে একজন স্টার্ট করবেন তার পাশাপাশি কিন্তু কোমল থাটালও স্টার্ট করতে পারেন এবং জায়শ রানেও স্টার্ট করতে পারেন তো এই ছিল মোটামুটি আপডেট আর ডিফেন্স লাইন নিয়ে তো আলাদা করে বলার কিচ্ছু নেই তিরি ঝিঙ্গান প্রীতম প্রবীর এবং সুমিত রাঠি এই পাঁচজনের খেলার কিন্তু সম্ভাবনা সবচেয়ে বেশি তো চার চার দুই ফরমেশানে খেলার সম্ভাবনা কিন্তু রয়েছে কালকে এটিকে মোহনবাগানের এবং ওড়িশা এফসি কিন্তু কালকে তাদের কোচকে বরখাস্ত করার পর প্রথম ম্যাচ খেলতে চলেছে তো দেখা যাক ওড়িশা এফসি এটিকে মোহনবাগানের জয়রথকে ঠেকাতে পারে কি এই ছিল ওড়িশা এফসি বনাম এটিকে মোহনবাগান ম্যাচের প্রিভিউ ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হলো না চলো এখনকার মতো টাটা বাই বাই আর ভিডিওটাকে এক্ষুনি এক্ষুনি একটা লাইক করে দাও